অনুষ্ঠান বাড়ির মতো ফিশ বাটার ফ্রাই খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন এইভাবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফলো করে। ভেটকি মাছের ফিলেতে এক এক করে ভিনিগার, নুন, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা, পুদিনা পাতা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে মিনিমাম 3 ঘন্টা ফ্রিজে রেখে দিন। যতক্ষণ বেশি ফ্রিজে রাখা যাবে তত বেশি ভালোভাবে মাছ ম্যারিনেট হবে আর মাছের স্বাদ বাড়বে। একটা মিক্সিং বোলে একে একে নিয়ে নিন হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ গলানো মাখন, স্বাদ মতো নুন। এই শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিন। একটু মিশিয়ে একটা ডিম ভেঙে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করুন। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এমন ভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে মাছের গায়ে ব্যাটারটা লেগে থাকতে পারে। কড়াইতে তেল ভালো করে গরম করে গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিন। প্রথমে একবার হালকা করে মাছগুলোকে ভেজে তুলে রাখুন। সার্ভ করার ঠিক আগে মুহূর্তে আরো একবার ভেজে তারপর গরম গরম সার্ভ করুন। ডিটেইল রেসিপি পেতে ইউটিউবে মামা শিখেছেন চ্যানেলে ফিশ ব্যাটার ফ্রাই লিখে সার্চ করুন।